বাম আমলের 34 বছরের পর তৃণমূলেও 12 বছর পার হয়ে গেছে, কিন্তু বারবার দাবি জানানো সত্ত্বেও কাঁচা রাস্তা পাকা হয়নি। তার ফলে বৃষ্টি হলে রাস্তায় এক হাঁটু কাদা পার হয়ে মানুষকে যাতায়াত করতে হয়। ঘটনাটি গোঘাটের বামুনিয়া এলাকার। বামুনিয়া সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন, স্কুলে যেতে হয় ছাত্রছাত্রীদেরকেও। অভিযোগ, তারপরেও ওই রাস্তা তৈরির কোনো উদ্যোগ নেই প্রশাসনের। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষজন। যদিও পঞ্চায়েত প্রধানের দাবি, বিষয়টি কয়েকবার জেলাতে পাঠানো হয়েছে কিন্তু এখনও অ্যাপ্রুভাল পাওয়া যায়নি, তবে রাস্তাটা যাতে তাড়াতাড়ি হয় সে ব্যাপারে চেষ্টা চলছে। অবস্থাটা এই যে দেখছেন তো, প্রথম থেকেই দীর্ঘদিন ধরেই এই রাস্তাটা এরকম মাটির আছে, 15 দিন বাগানো হয়নি। জব কার্ডে মাঝে মধ্যে বাগানো হয়, তো মাটি দেওয়া হয় গর্তগুলোতে, তাছাড়া আর কিছু না। মরাম তো হয়নি না একবারও, ঢালাইয়ের কোনো সিস্টেম নাই। বর্ষাকালে এই রাস্তা দিয়ে যাতায়াতের বিরাট কষ্ট, সাইকেলে যেতে গেলে হেঁটে যেতে হবে, গাড়ি করে গেলে তো যাওয়াই যাবে না। কিন্তু আমরা চাইবো এই রাস্তাটা মরাম হয়ে গেলে, কিছুটা পর্যন্ত কিছুটা আছে মরাম, অতটা হলে ভালো হয়, আমাদেরও সুবিধা হবে যাতায়াতের, সবারই যাতায়াতে সুবিধা হবে। অসুবিধা হচ্ছে এখন? হ্যাঁ, সারা দিন তো ধুলো উঠছে নাকি? হ্যাঁ, আর বর্ষায় কাদা হয়ে যায়, প্রচুর কাদা হয়ে যায়। তোমার নাম? জগন্নাথ হেমব্রম। রাস্তাটার হাল তো খুবই খারাপ, মানে বর্ষাকালে তো মানুষ, বর্ষাকালে কেন, একটু যদি অল্প বৃষ্টি হয় তার মধ্যেই মানুষ যাতায়াত করতে পারে না, একটা সাইকেল নিয়েও যাতায়াত করতে পারে না। মানে এই এলাকার মানুষের খুবই কষ্ট যাতায়াত করার জন্য। এইরকম হয়ে আছে কোথাও জানিয়েছেন? এইটা তো জেলা পরিষদের রাস্তা, এবারে আমি তো এখন ঠিক পঞ্চায়েতের সঙ্গে সেরকম যুক্ত নই। আগে জানানো হয়েছিল, তখন তো আমি যখন মেম্বার ছিলাম অনেক দিন আগে, মানে বামফ্রন্টের আমলে, আর এখন কি অবস্থায় আছে সেটা তো আমি বলতে পারছি না। হয়নি কেন? নিশ্চয়ই জানিয়েছে। কি মনে করছেন হয়নি কেন? সুবিধা তো প্রচুর মানুষের হবে। প্রচুর মানুষেরই হবে সুবিধা, আপনাদেরও সুবিধা হবে, আমাদেরও সুবিধা। তাহলে হয়নি কেন রাস্তাটা? কি মনে করছেন যে এই জন্য হতে পারে না? সরকার তো প্রতিশ্রুতি দিচ্ছে, প্রতিশ্রুতি তো দিচ্ছে, এবারে সরকার প্রতিশ্রুতি দিচ্ছে, কি কারণে হচ্ছে না সেটাও আমি ঠিক বুঝতে পারছি না। আপনার নাম? আমার নাম লক্ষ্মীরানী হেমব্রম। আমরা তো এটা আমার জন্ম থেকেই দেখছি রাস্তার অবস্থা এইরকম। আমরা অনেকবারই বলেছি যে বাগাতে হবে, যাতে বাগানো যায় সে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু আমাদের কথাটাই বেকার হয়ে গেছে। আমরা অনেকবার গেছি পঞ্চায়েতে কিন্তু কোনো কার্যকরী হয়নি কথাগুলো। আর বর্ষাকালে তো কোনো কথাই নেই, এই রাস্তা আছে বলে বোঝাই যায় না, যাওয়াও যায় না। ওই বর্ষার আগে ওই 2-3 কোদাল খালি মাটি পড়ে, তাছাড়া আর কিছুই নাই এই রাস্তায়। অসুবিধা হয়? প্রচণ্ড অসুবিধা হয় আমাদেরকে, সে আরও 5 কিলোমিটার ঘুরে ঘুরে যেতে হবে। যারা ওদিক থেকে আসবে বেদমুনি কাটালি থেকে, তাদেরকেও ঘুরতে হবে। স্কুল কলেজ যারা যায়, স্কুল কলেজ যেতে তাদের প্রচণ্ড অসুবিধা হয়, ছাত্রছাত্রীদের সেই 5 কিলোমিটার ঘুরতে হবে, সবারই খুবই অসুবিধা বর্ষাকালে। রাস্তাটা হচ্ছে না কেন? হচ্ছে না কেন বলতে, আমাদের তো কি বলবো, হয়তো প্রশাসনের হোক কিংবা রাজনৈতিক দলের হোক, এর কী করছে আমরা বুঝতে পারছি না, কিন্তু জনগণের জন্য এই রাস্তাটা খুবই প্রয়োজন। হ্যাঁ, নাহলে এই তো সবই তো ঘোরা ঘুরে আসতে হচ্ছে। আপনার নাম? আমার নাম হপন মুর্মু। করেন? কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বামুনিয়া। রাস্তাটার অবস্থা কি? রাস্তাটার অবস্থা বলতে এখন তবু যাওয়া যায় শুকনো, যখন অবস্থা ইয়ে থাকে শুকনো কালটায়, কিন্তু শীতকালে এখন যাচ্ছি ভালোই, কিন্তু বর্ষাকালে যখন যাই রাস্তায় এক হাঁটু করে কাদা থাকে, এবং ধরুন বাস ধরতেই হোক ট্রেন ধরতেই হোক যাই হোক, যাতায়াতের সমস্যা। আমরা ওই অনেকটা দূর দিয়ে 5 কিলোমিটার দূরে ঘুরে ঘুরে আসতে হয়, আমাদেরকে সহজেই আসতে পারি না। এই রাস্তাটা তো বাগিয়ে দিলে খুব ভালো হয়, সত্যিই খুব ভালো হয়, কারণ আমরা প্রতিদিন যাতায়াত, আমার প্রতিদিন যাতায়াত, আমার মতো তো অনেকেই মানুষ আছে প্রতিদিনের যাতায়াত করে, এবং আমরা হচ্ছি বাড়িও সামলাতে হয়, আবার কাজ করি পঞ্চায়েতে, একটা কাজ করি সেই কাজেও যেতে হয় প্রতিদিন, ঘুরে ঘুরে তো আর সম্ভব নয় সব দিকটা সামলানো। তাই রাস্তাটা যদি হয় খুবই, মানে সরকারের কাছে আমরা খুবই উপকৃত হব। এই রাস্তাটা হচ্ছে না কেন? কেন হচ্ছে না জানি না, কারণ বারবার ছবি তুলেছে বলে এই বছর নয় আর বছর, আর বছর নয় এই বছর হবে, তো কেন হয় না আমি সেটা জানি না, তো রাস্তাটা হচ্ছে না, বাগিয়ে দিলে খুব ভালো হয় আর কি।
অন্যান্য সময় কেমন থাকে রাস্তাঘাটের অবস্থা? বৃষ্টি হলে কি যাতায়াত করা যায়? না, বৃষ্টি হলে মোটেই যাতায়াত করা যায়নি। স্কুল কলেজের ছেলেমেয়েরা কোন দিকে যায়? সব ঘুরে ঘুরে যায়, সব 5 কিলোমিটার ওই ঘুরে ঘুরেই যেতে হয়। এদিকে কোন কোন গ্রাম আছে? এদিকে আছে উইটিগিরি, আছে বেদবনি, আছে বামনে, আছে আমোদপুর, আছে বাগলপুর, ওরা ওইটা দিয়ে আছে। আপনার নাম? আমার নাম অনুশ্রী মালিক। উন্নয়ন করছে না ক্ষতি করছে পশ্চিমবাংলাটা? আজকে পশ্চিমবাংলায় চুরি করতে করে করতে করতে পুরো পশ্চিমবাংলাটাকে খাদের কিনারে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে তৃণমূলের দালালরা, মমতা ব্যানার্জি স্বয়ং নিজে। ওনার লজ্জা লাগে না এখনো? উনি এখনো বলছে রাজ্য সরকার উন্নয়ন করছে। রাজ্য সরকারের কোন উন্নয়নটা কোন মানুষ দেখেছে? আমাকে দেখাকে একটা মানুষকে নিয়েছে। আর রাস্তা, রাস্তা তো হয়েছে, কাঁচা রাস্তা পাকা কেউ করেছে, সেখানে রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢেলে দিয়েছে, সেই রাস্তা ভেঙে দুঃখা দিয়ে গেছে দুদিন বাদে। আবার কোনো রাস্তা মাটির রাস্তা, সেখানে দেখবেন হয়তো খোঁজ নিয়ে স্যাংশন হয়ে গেছে, সেই টাকা কোনো তৃণমূলের দালালের পকেটে চলে গেছে। এর থেকে বেশি ওদের কাছে কে কি আশা করে? কেউ কিছুই আশা করেনি। সরকারটাই তো বেকারের সরকার, চটি চাটা তো কিছু। স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করতে পারছে না, তো তৃণমূলের বাপেরই কি আর মমতা ব্যানার্জিরই কি? ওদের কিছু যায় আসে নাকি? মমতা ব্যানার্জির ভাইপো তো, সে তো এয়ারপোর্ট দিয়ে যাচ্ছে, আকাশে ফুরুত ফুরুত করে উড়ে পড়ছে। সেখানে গ্রামের মানুষ এঁদো দিয়ে গেল না, রাস্তা দিয়ে গেল কি কাঁটা দিয়ে গেল, সেখানে মমতা ব্যানার্জির কিছু যায় আসে? বা তার চটিচাটা ভাই ভাইপোর গুলোর কোনো যায় আসে? তার বউ মৌমা তো চল যাচ্ছে এলোপের নিয়ে উড়ে উড়ে। তা তোমার আমার ছেলে গেলো এলো, তাদের কি যায় গেছে গেলো? তারা সরকারটা উন্নয়ন করার জন্য এসেছে? যদি উন্নয়ন করার জন্য আসতো তাহলে আজকে সরকারটার এই অবস্থা হতো? আজকে সরকারটা পুরো খাদের কিনারে চলে গেছে, পুরো মন্ত্রী মহল জেলে চলে গেছে, সমস্ত মন্ত্রী সব জায়গাতেই ঢুকছে। সেখানে তো বাচ্চাদের খাবার নিয়ে অন্য লোককে, খাবারের টাকা নিয়ে অন্য জনকে দান করে দেওয়া হচ্ছে। সেখানে ভিডিওর নিজে সই আছে, কিছুদিন আগে খবরে আমরাও দেখেছি। সেখানে রাস্তা করে দেবে, ওদের কাছ থেকে আমরা আশা রাখি না ভাই। তাই ওদের এই খবর বলা মানে বৃথা। তৃণমূল সরকার, চটিচাটা সরকার, চোরেদের সরকার, ধাপ্পাবাজের সরকার, চিটিংবাজের সরকার, ওদের কাছ থেকে আমরা কিচ্ছু আশা রাখি না। রাস্তাটা জেলা পরিষদ বা পঞ্চায়েত থেকেও জেলাতে পাঠাচ্ছি অ্যাপ্রুভালের জন্য, ওই রাস্তাটা অ্যাপ্রুভাল দেয়নি। গত 2 বছর করোনার জন্যে কাজেরও গতি একটু কম ছিল, যাতে চেষ্টা করছি যাতে আমরা ওই রাস্তাটা খুব তাড়াতাড়ি করে দিতে পারি বা আবারও অ্যাপ্রুভালের জন্য পাঠাবো। গ্রামবাসী বা স্কুলের ছাত্রছাত্রীদের চলাফেরা খুব অসুবিধা, বর্ষাকালে খুবই রাস্তার মানে অবস্থা খুবই খারাপ হয়ে যায়, মানুষজনের চলাচলের খুবই অসুবিধা হয়। ঠিক আছে, দেখছি পঞ্চায়েত থেকে এটা অ্যাপ্রুভাল পাঠাবার পাঠাচ্ছি বা করে দেওয়ার চেষ্টা করছি, ভোটের আগেই দেখছি এটা করে দেবো। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।